লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জিওসি ইনসি হিসাবে ফেব্রুয়ারি কলকাতার ফোর্ট উইলিয়ামে দায়িত্ব গ্রহণ করেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হন, যিনি সেনাবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে একই দিনে দিল্লিতে নতুন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, নতুন দায়িত্ব গ্রহণের আগে লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা ফোর্ট উইলিয়ামে বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশরক্ষার জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর গ্যারিসন ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে ইস্টার্ন কমান্ডের নতুন আর্মি কমান্ডারকে গার্ড অব অনার প্রদান করা হয়।